কতজন পড়ছিল এখানে? কতজন পড়ছে একসঙ্গে? আজকে 70 জনের মতো আছে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 4 নম্বর সাগরী পুকুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে দেবপ্রসাদ ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে যায় আনন্দবার্তার ক্যামেরা। অভিযোগের ভিত্তিতে দেখা যায় কমপক্ষে 50 থেকে 60 জন ছাত্রছাত্রী পড়ছে ওই পেশায় বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে বাংলা বিষয়ের শিক্ষক দেবপ্রসাদ ভট্টাচার্যের বাড়িতে। যদিও জানতে চাওয়া হলে দেবপ্রসাদ বাবু জানান, আমি উচ্চ মাধ্যমিকের খাতা ডিস্ট্রিবিউশন করছি, কোনো ছাত্রছাত্রী পড়ানো হচ্ছে না। কিন্তু বাড়িতে জুতোর সংখ্যা দেখে চক্ষু চড়ক গাছ। আমাদের সাংবাদিক চেপে ধরতেই তিনি জানান, আমার ভাইজি পড়াচ্ছেন। আপনি কোন সাবজেক্ট পড়ান? বাংলা সংস্কৃত। কি নাম আপনার? অভয় ভট্টাচার্য। কি করেন আপনি? আমি বিএ পড়ছি। যদিও আমাদের সেই পড়ানোর জায়গায় যেতে দেওয়া হয়নি, সরকারের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে একসাথে 50-এর বেশি ছাত্রছাত্রীকে এখনো পড়াচ্ছেন তিনি। কতজন পড়ছিল এখানে? 75 থেকে 70। একসঙ্গে ছিল এখন? না। এখন কতজন ছিল পড়ছিল তোমরা একসাথে? কত তো মনে নেই। তাও কতজন পড়ো একসাথে? তাও মানে 60-70 জন একসঙ্গে থাকো? হ্যাঁ। তিনি যে অন্যায় করছেন তা বুঝতে পেরে ছাত্র ছাত্রীদের ছুটিও ঘোষণা করে দিলেন তিনি। কতজন পড়ছে একসঙ্গে? সংখ্যাটা তো মনে নেই, তবে আপনি পড়ান ছাত্র কতজন আপনি জানেন না? কতজন কেন, আমি কি প্রত্যেকদিন ধরুন গুনি? না না, এখন যেমন আপনার স্টুডেন্টরা বলে গেল আমরা 60-70 জনের মতো রয়েছি। আপনার এক ছাত্রী বলে গেল 50-60 জনের উপর আমরা প্রায় 70 জনের মতো আমরা পড়ি, আজকে 60-70 জনের মতো আছি। এই মুহূর্তে এদের আজ থেকে ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু জানতো না বলে এরা চলে এসছে। সবাইকে তো ধরুন বাড়িতে বাড়িতে ফোন করে ছুটিটা বলে দেওয়া সম্ভব নয়, তাই আজকে এদের ছুটি বলে দেওয়া হয়েছে। যতদিন পর্যন্ত স্কুলের ছুটি 31 মার্চ পর্যন্ত ততদিন এদেরও ছুটি। সেটা কি আজ থেকে ঘোষণা হলো? আগের দিনই ঘোষণা হয়েছে, এদের জানে না বলে এরা আগের দিন যারা এসেছিল তারা আসেনি আজকে। মানে এই 70 জন স্টুডেন্টই জানতো না যারা আজকে এসেছে? 70 জন কেন, 70 জন তো আসেনি আজকে, রয়েছে বললো। অনেক কম আছে। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।